আরে বাচ্চা, খাওয়া দাওয়া লস যদি হয়, সম্পূর্ণ লসের টাকা সুদ দিয়ে চারটা বাচ্চা দেখাবো আমি, সম্পূর্ণ লসের যে কয় মাস থাকবে তার ক্ষতিপূরণ সুদ দিয়ে দিবো, যদি আল্লাহ ওকে হায়াতে বাঁচা রাখে। যে বাচ্চা লস হয় কেন, কোন বাচ্চা কিনলে লস হয় সেটা বুঝবে, যে এই বাচ্চা কোন বাচ্চার মার দুধের অবস্থা ভালো, বাচ্চা ভালো, এগুলো জানি শুনি দেখি কিনতে হবে। যদি আমার যে কয়টা বাচ্চা দেখাবো আজকে, যদি কারোর লস এক বছর পুষে, তার সম্পূর্ণ ক্ষতিপূরণ তার দিব, স্ট্যাম্পে লেখা পড়ে দিবে, এখান থেকে লেখাপড়া করে রিলিজ যেতে পারবে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কাকা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে, তোমাদের দোয়ায়। তো কাকা, আবারও ছুটে চলে আসলাম আপনাদের খামারে। তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন। পরিচয়, আমার নাম কামাল আহমেদ, কামাল ডেলি ফার্মের স্বত্বাধিকারী, আমার ঈশ্বরদি থানা পাবনা ডিস্ট্রিক্ট অরণকুলা হাটের পূর্ব পাশে কামালের মোড়, আমার মোড়ের পরে আমার ফার্ম। আচ্ছা, আপনি তো আজকে বেশ কিছু বাচ্চা সংগ্রহ করছেন দেখতে পাচ্ছি, খুবই ভালো। বেশি না, অল্প কয়েকটা বাচ্চা দেখাবো, গুড়া সারেক বেশি বাচ্চা দেখাবো না, অথচ দুইটা মন্ডি দেখাবো। কেউ বলে যে ইন্ডিয়ান মন্ডি, বিভিন্ন জায়গার মন্ডি, বর্ডার করেকশন করে আছে পাঞ্জাবের মন্ডি, বিভিন্ন মন্ডি যাই হোক বলে, তো আমি দুইটা মন্ডির বাচ্চা আজকে দেখাবো। আচ্ছা আচ্ছা, দুইটা বাচ্চা দেখাবো, যদি দর্শক ভাইয়ের কারো পছন্দ হয়, বাবা সকলের, তো দর্শক ভাই বাবা সকলেরা যেই হোক, অনেকে আমার কাকা বলি বিদেশি আলারা সম্বোধন করে, দিতে পারবে। আর এই বাচ্চা খাওয়া দাওয়া লস যদি হয়, সম্পূর্ণ লসের টাকা সুদ দিয়ে চারটা বাচ্চা দেখাবো আমি, সম্পূর্ণ লসের যে কয় মাস থাকবে তার ক্ষতিপূরণ সুদ দিয়ে দিবো, যদি আল্লাহ ওকে হায়াতে বাঁচা রাখে। যে বাচ্চা লস হয় কেন, কোন বাচ্চা কিনলে লস হয় সেটা বুঝবে, যে এই বাচ্চা কোন বাচ্চার মার দুধের অবস্থা ভালো, বাচ্চা ভালো, এগুলো জানি শুনি দেখি কিনতে হবে। যদি আমার যে কয়টা বাচ্চা দেখাবো আজকে, যদি কারোর লস এক বছর পুষে, তার সম্পূর্ণ ক্ষতিপূরণ তার দিব, স্ট্যাম্পে লেখা পড়ে দিবে, এখান থেকে লেখাপড়া করে রিলিজ যেতে পারবে। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ আশা করি। তো কয়টা বাচ্চা দেখাবেন আজকে? চারটা বাচ্চা দেখাবো, দুইটা মন্ডি আর দুইটা হলিস্টন ফিজেন। তো আগে বাচ্চাগুলো একটু কাকা দর্শক অবশ্যই দেখান। অবশ্যই, সিরিয়ালের প্রথম বাচ্চাটাই দেখতে পাচ্ছিলাম কাকা আমরা, মুন্ডি বাচ্চা না? মাশাআল্লাহ, মাথা তো অনেক সুন্দর। মাথা কাকে বলে, যদি কোনো বানানি কোনো দুই নাম্বার মুন্ডি হয়, তার মাও এই দেশেই আছে, যদি কোনো লোক দেখতে চাই আমি দেখাবো, আর যদি কোনো রকম ত্রুটিপূর্ণ দোষ থাকে, অরিজিনাল মুন্ডি না হয়, তাহলে ওনার লিয়া লাগবে না। মাশাআল্লাহ, খুবই ভালো কোয়ালিটি, খুবই ভালো। দেখেন তলা গলার অবস্থা, বাটগুলো দর্শক দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, বাটগুলো তো খুবই ভালো আসছে। দেখেন বাটগুলো খুবই ভালো আসছে, শুনে সুসার মতো। ওর গাও মাথা অরিজিনাল, মাথা অরিজিনাল মুন্ডি যাকে বলে সেইটা। দেখো বয়সটা কেমন কাকা এটা? এটা 10 প্লাস ছাড়ি গেছে, 11 এর ভিতর আছে। মাজাটাও তো খুব ভালো আসছে এটার। এটা মাজা কাক বলে, দেখেন মুন্ডি কাকে বলে, অরিজিনাল, এই হচ্ছে মুন্ডি। এখন আমি আর গল্প করতে পারলাম না, মাশাআল্লাহ। যদি আর জিবা শুদ্ধি সব সাদা একবার, এই দেখে খুবই ভালো বাচ্চা। হ্যাঁ, এর উপরে এদের রসুনের সুসা দাগ, এই 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 টানটা কত বড় দেখেন। দর্শক দেখতে পাচ্ছেন মাজাটা অনেক উষার, লেসটা অনেক খাটো, চিকন। তলাও দেখেন, তলাটা দেখাইছি আমরা দর্শকদেরকে, তারপর দেখতে পাবেন বাটগুলো অনেক ভালো, অনেক ভালো কাক কয় দেখেন, বাটগুলো খুব ভালো দেখেন। দেখেন দেখেন, দামটা কেমন রাখছেন এটার? এটার দাম 95,000, দামও বেশি না। এক নাম্বার বাচ্চাটার দাম রাখছেন 95,000 টাকা? 95,000। তো সিরিয়ালের দুই নাম্বার বাচ্চাটা আমরা দর্শকদেরকে দেখাই, এটা মুন্ডা, এই একই দুইটা। সিরিয়ালের দুই নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম কাকা আমরা, এটা মুন্ডি, এই দুইটাই জোড়া। এটাও মুন্ডি না? এটাও মুন্ডি, মাশাআল্লাহ, অনেক পার্সেন্টের গরু দেখা যাচ্ছে। আমি আর কিছুই বলবো না, পলিসি যে অনেকেই বলে যে ইন্ডিয়ান বর্ডার ক্রসিং, এই বিভিন্ন পাঞ্জাব বিভিন্ন জায়গায় তিনি আমদানি করছে বিভিন্ন দেশে, তিনি আমি ও কথা বললাম না, আমি বললাম যে দর্শক ভাই এরা যদি গরু চিনে, তো চিনি নিতে হবে, সব কথার এক কথা। আমার গল্পের কাজ বলে উনি টাকা দিলিবে, উনি গল্প করলে হবে না, দেখেন বাটগুলো তো কাকা খুবই ভালো, দেখেন অনেক জাত মানের গরু এগুলো। হ্যাঁ, এই দেখেন, এই 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 দেখতে মুন্ডি কাকে বলে, এই জিনিস না ধরলে মুন্ডি হয় না, এই জিনিস না হলে। এই গরুর যদি দুধ না হয় তাহলে কোন গরুর দুধ হবে? এই গরুর দুধ যদি না হয়, যদি ওলে হাইতে আল্লাহ বাসার খাদ্যখানা দেয়, যদি কোনো বাড়ির বছরের পরে যার সারি খাদ্যর বিল সব লসের টাকা তার বাড়ির থেকে দিয়ে আসবো, স্ট্যাম্পে লেখাপড়া করে নিতে পারবে ইনশাআল্লাহ। এটার বয়সটা কেমন? এটার বয়স 9-10 ভিতর আছে এটা। এটার দামটা কত রাখছেন? হ্যাঁ, আমার তো কিনা জিনিস, আমি তো একটু বয়সে একটু হয়তো কম বেশি হয়ে যেতে পারে, এটার দাম 92,000। 92,000 টাকা? হ্যাঁ, যেহেতু জোড়া করছেন দুইটা একসাথে নিলে দাম কত পড়বে? জোড়া জোড়ার দাম আপনার 1,87,000 হচ্ছে। হ্যাঁ, আমি 1,87,000 ছাড়ি দিলাম, যদি জোড়ায় কোনো ব্যক্তি লাই তাহলে 1,80,000 দাম নেব। 1,80,000? জি, প্যাকেজ যদি একসাথে নেয়। হ্যাঁ, একসাথে যদি নেয়।
মাশাআল্লাহ হলে যদি একসাথে নেই 1 লাখ 80 দাম নিব তো পরবর্তী গরুগুলো দর্শকদেরকে দেখান প্যাকেজ কাক কয় কাক গরু কাক কয় একটু দেখান যে দুইটা গরু মানুষের দেখা মানুষ বুঝবে যে গরু মুন্ডি কাক কয় আর মাথা কাক কয় দেখেন দুইটার মাথাগুলো দেখেন আগে তো পরবর্তী গরুগুলো দেখাই অবশ্যই পরবর্তী 3 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম তা আমরা এটা সম্পর্কে যদি একটু বলি এসআই বিজেড মাশাআল্লাহ মাথাটা খুব সুন্দর মুখ গোলাপি দেখেন চারটা ঠ্যাং দেখেন কি মোটা আর চামড়া দেখবেন বাঁট দেখবেন ন্যাস কতটুক দেখবেন কান কতটুক দেখবেন আমার গল্প করলে তো মেলা কথা কইতে হয় আমি কইব না কো দেখবেন দর্শক ভাইরা দেখে নিয়েন গরু বয়সটা কেমন এটার এটা 10 প্লাস এর মত 10 প্লাস খুবই জাতমান ভালো গরু আমি খুব কথাই বলবো না যে মানুষ যদি গরু কিনে এই গরু কিনে লস হয় উনার বাড়িতে উনার ক্ষতিপূরণ দেব উনার আরো গোয়ালে যদি গরু থাকে ওই গরুরও ক্ষতিপূরণ দেব মাশাআল্লাহ গরু সুন্দর বাচ্চা খুবই সুন্দর হ্যাঁ দেখেন পায়ের খুর শুদ্ধি দেখেন সোনার খায়দ আছে এর খায়দ নাই বাটগুলো দেখাই কাকা হ্যাঁ অবশ্যই দেখাবেন অবশ্যই দেখাবেন দেখেন বাট দেখাবেন মানে দেখেন দেখেন আগে জিনিস কাক কয় বাটগুলো তো ভালো আসছে হ্যাঁ ভালো কাক কয় দেখছেন মাশাআল্লাহ দেখছেন বাটগুলো ভালো আসছে গরু কাকে বলে দর্শকের পাশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন দামটা কেমন রাখছেন কাকা এটার দাম খুব বেশি না গো দাম 85,000 85,000 টাকা সিরিয়ালের 3 নাম্বারটা হ্যাঁ হ্যাঁ 4 নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখাই তো পাশেই তো 4 নাম্বার গরুটা দেখতে পাচ্ছি আমরা মাশাআল্লাহ এটাও তো খুবই পার্সেন্টের একটা গরু খুবই পার্সেন্ট কাক কয় বলে এটা বড় মাজাটাও তো খুব ভালো অরিজিনাল একের অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান এডিয়ালের বাচ্চা দেন খুর সুদর যেখানে ইয়া হচ্ছে ওইটা কল দেব মনে কাটা মনে হচ্ছে কাটা না মানে পশম একের ইয়া গোলাপি হয়ে গেছে ভিতরে শরীরের পার্সেন্ট মাশাআল্লাহ বয়সটা কেমন কাকা এটা 11 প্লাস ছাড়িয়ে গেছে বাটগুলোর ভিতরে আছে বাটগুলো দেখাই বাটগুলো দেখাই কাকা দেখেন দেখেন নাই বাট কাকাই দেখেন আমার কত চারটা মাটি দুধের মতো সাদা দেখেন আগে দর্শক বাটগুলো দেখতে পাচ্ছিলেন হ্যাঁ দেখেন কি জিনিস বাটগুলো খুবই ভালো আসে খুব চারটা বাট দিলে পাঁচটা থাকলে কোনো গরু আমাদের কেউ লাই না মাশাআল্লাহ এই দেখেন খুবই জাতমান ভালো এই জাত কাক কয় দেখেন রশনের সুসা দামটা কেমন রাখছেন কাকা এটার এটার দাম 86,000 এটার দাম রাখছেন 86,000 টাকা মাশাআল্লাহ দেখেন গরু কাকে বলে হাই বডি ডাবল বডির গরু পাঁচ চারটা দেখেন খুর দেন কান কতটুক দেখেন আগে দেখেন মাশাআল্লাহ 86,000 টাকা হ্যাঁ হ্যাঁ তো যোগাযোগটা কিভাবে করবে কাকা যোগাযোগটা পাবনা ডিস্ট্রিক্ট ঈশ্বরদি থানা অরণখোলা হাট নামকরা হাট নর্থ বেঙ্গলের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের এই হাটের পূর্ব পাশে কামালের মোড় আমার নামের পুরাই মোড় আল্লাহর রহমতে মোড়ের পুর আসলে মোর সাথেই আমার ফার্ম এসে দেখে শুনে দেখে শুনে নিবে প্রবাসী ভাইদের জন্য একটু সুযোগ আছে কি সুযোগ এটা উনা উনার আলোচনা সাপেক্ষে নিতে পারবে অনেক ধাওনার সুযোগ ওনার জন্য প্রবাসীর জন্য একমাত্র ভালো সুযোগ আমাদের ডেলিভারি তো অনেক আগের দিনে আমরা বলছি গত তারিখের গুলো সবই প্রবাসী নিচ্ছে আর কি গরু আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন কাকা বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপনাকেও ধন্যবাদ দর্শক ভাইদের প্রতি আমার হাজার সালাম রইলো